হ্যালো বন্ধুরা, আপনার সেই জিমে টেকনিক্যাল চ্যানেল। আজকে আমি আপনার জন্য আরেকটি চাকরির খবর নিয়ে আসি, যেটি হচ্ছে কুচবিহার থেকে। দেখতে পাচ্ছেন যে আমি এখন যে কুচবিহার যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটি হচ্ছে www.kuchbihar.nic.in। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট আমি এন্টার করেছি। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে পৌঁছে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিও শুরু করে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করছি বন্ধুরা, আপনারা যদি এখন এক্সাম টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকেন তো তবুও সিলেক্ট কাবাডি টিভি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে আপনার সবার সাথে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখন যে ওয়েবসাইটটি অন করেছি, দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট নোটিশ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের কাছে এই ধরনের একটি পিডিএফ আপনাদের পেজ আরেকটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, এখানে যে প্রথম যে নাম্বার সিরিয়াল নাম্বার একই আছে নিউ, দেখতে পাচ্ছেন এখানে এখানে বলা হয়েছে আপনাদের যে অ্যাপ্লিকেশন আর হ্যাবিটেড ইনভাইটেড দ্য রিক্রুটমেন্ট, চারটি পোস্টের নিয়োগ হবে, যেখানে আপনাদের ডিসিশন হল অ্যাটেন্ডেন্ট অথবা DOM পদে নিয়োগ হবে, যেখানে কুচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কিন্তু আমাদের নিয়োগ হবে। এখানে চেক আউটে ক্লিক করবেন, চেক আউটে ক্লিক করলে আপনাদের কাছে এই ধরনের একটি পিডিএফ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখানো হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, কিন্তু এটা অফিস অফ দ্য প্রিন্সিপাল আপনাদের কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে এইভাবে একটা অ্যাড্রেস দেওয়া আছে, দেখতে রাজবাড়ি স্টেডিয়াম কমপ্লেক্স কেশব রোড কুচবিহার 736101। আপনাদের ডেট বলা হয়েছে যে নোটিফিকেশন এটি বার হয়েছে 10 আগস্ট 2019। এখানে আমরা বলা হয়েছে যে আপনাদের যে বললাম যে ডিসিশন হল অ্যাটেন্ডার DOM পদে কিন্তু নিয়োগ হবে। আটটি পোস্ট আছে আপনাদের, এখানে বলা হচ্ছে যে এই অ্যাড্রেসে আপনাদের যে অ্যাড্রেসটা দেখলাম এখানে আপনাদের হচ্ছে সাবমিশন, যে আপনাদের কী কী কীভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এখন হচ্ছে একটি ফর্ম্যাট আপনাদের নিচে দেওয়া আছে, এই ধরনের ফর্ম্যাটটা আছে, এটি কিন্তু আমাদের সমস্ত কিন্তু এখানে রিসেন্ট কালার ফটো এবং সমস্ত কিন্তু এখানে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সিগনেচার ডেট দিয়ে আপনাদের কিন্তু এই যে এখানে আপনাদের যে অ্যাড্রেসটি দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পৌঁছে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আপনাদেরকে বলা হয়েছে, স্যালারি কথা বলা হয়েছে 4,900 থেকে 16,200, সেখানে গ্রেড পে আপনার 1,700 টাকা দেওয়া হবে। আপনাদের বলা হচ্ছে যে এই লিঙ্কে আপনাদের কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে দিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ক্রাইটেরিয়া বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের আপনাদের কিন্তু বাসিন্দা হয়ে থাকতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বয়স 18 থেকে 40-এর মধ্যে 5 বছরের আপনাদের SC/ST কিন্তু বয়সের ছাড় আছে। তাছাড়া এখানে আপনাদেরকে বলা হয়েছে যা ডিসক্রাইবার আছে এটা আপনারা দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাকে দিতে হবে সেলফ অ্যাটেস্টে, রেসিডেন্ট প্রুফ, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ইলেকট্রিক বিল, টেলিফোন অথবা ড্রাইভিং লাইসেন্স হিসেবে আপনি দিতে পারেন। দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টি, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এইসব কিন্তু আপনি দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডেট অফ বার্থের আপনার সার্টিফিকেট হিসেবে দিতে হবে, এই সমস্ত কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু আপনাদেরকে অ্যাটেস্ট করে দিতে হবে সেলফ অ্যাটেস্ট করে। দেখতে পাচ্ছেন আপনাদের বলছে লাস্ট ডেট যে আপনাদের অ্যাপ্লিকেশান যে আপনারা সাবমিট করতে পারবেন বলেছে 22 আগস্টের মধ্যে 4টার মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু রিক্রুটমেন্টই বার হয়েছে, যেটা কুচবিহার থেকে বার হয়ে আসছে, কুচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে, যেখানে 8টি কিন্তু DOM পদে কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে। ভিডিওটি আপনাদের ভালো লাগতে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করুন সবার সাথে, এবং আরও এই ধরনের চাকরি খবর পেতে অবশ্যই এক্সাম টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।